অনলাইনে একটি বাণিজ্য পরিচালনার জন্য কীভাবে প্রফেশনাল ই কমার্স ওয়েবসাইট বা মাল্টিভেন্ডার মার্কেট প্লেস তৈরি করতে হয় তা আমরা গত ক্লাস পর্যন্ত দেখে নিয়েছি যেই ওয়েবসাইটটি আমরা তৈরি করেছি এটিতে চাইলে প্রয়োজন অনুযায়ী আরও নানা ফিচার্স যুক্ত করা যাবে অর্থাৎ ই কমার্স বাণিজ্য পরিচালনার জন্য যত ধরনের ফিচার্স বা ফাংশনালিটি প্রয়োজন তা আমরা আমাদের ওয়েবসাইটে যুক্ত করতে পারি কিন্তু এই কোর্সে আমরা শুধুমাত্র সেই ফিচার্সগুলো দেখেছি যেগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে এবং খুবই গুরুত্বপূর্ণ সবগুলো ফিচার্সে যে শুরুতেই যুক্ত করতে হবে আমার কোনো কথা নেই বাণিজ্যটি শুরু করার পর ধাপে ধাপে বোঝা যাবে যে কোন ফিচারটি যুক্ত করা প্রয়োজন আর কোন ফিচারটি যুক্ত করার প্রয়োজন নেই কারণ বেশিরভাগ প্রফেশনাল ফিচারগুলোর জন্যই প্রিমিয়াম প্লাগিন ক্রয় করতে হয় এজন্য শুরুর দিকেই সবগুলো ফিচার যুক্ত করার প্রয়োজন নেই শুধুমাত্র যেগুলো প্রয়োজন হতে পারে সেগুলো যুক্ত করলেই যথেষ্ট আশা করছি প্রতিটি ক্লাস মনোযোগ দিয়ে দেখলে আপনি নিজেই এখন এই ধরনের একটি প্রফেশনাল অনলাইন স্টোর তৈরি করে ফেলতে পারবেন চলুন পরবর্তী ক্লাস থেকে ডিজিটাল মার্কেটিংয়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানা যাক অর্থাৎ একটি ই কমার্স বাণিজ্যকে অনলাইনে কিভাবে প্রচারণা করা যেতে পারে এবং নতুন নতুন গ্রাহক পাওয়া যেতে পারে সেই সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আমরা জানব